আজকে আমরা আলোচনা করব সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করি দেরি না করে। যারা সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষা দিবা 100% প্রশ্ন কমন পেতে চাও, তারা সিনিয়র স্টাফ নার্স জব রিভিউ বইটি সংগ্রহ করে নিতে পারো। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিয়ে বইটি সংগ্রহ করে নিতে পারো। তো চলো মূল আলোচনায় চলে যাই। পিএসসি সিনিয়র স্টাফ নার্স সময় দেওয়া হয় 1 ঘন্টা, আর মার্কস থাকে 100টি প্রশ্ন থাকে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকে। একটা প্রশ্ন উত্তর ভুল গেলে 0.5 কাটা হয়, অর্থাৎ 2টা প্রশ্ন ভুল গেলে 1টা মার্কস কেটে নেওয়া হয়। এটা ছিল ইংলিশের প্রশ্ন। একটা কথা বলি, সিনিয়র স্টাফ নার্সে 5টা টপিকস থেকে প্রশ্ন করা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং নার্সের পড়া বিষয়ে কিছু সাধারণ জ্ঞান থাকবে, যেটা সায়েন্স এবং নার্স রিলেটেড। এই 5টা টপিকস থেকে প্রশ্ন করা হবে। এটা ছিল ইংরেজির প্রশ্ন। এটা ইংরেজি, গণিত, বাংলার প্রশ্ন। এটা ছিল বাংলা এবং সরি সাধারণ জ্ঞান এবং নার্স রিলেটেড প্রশ্ন। এই যেমন নার্স রিলেটেড একটা প্রশ্ন আছে, কোন ভিটামিনের অভাবে নাইট ব্রাইটনেস হয়, একদম যেটা সাধারণ জ্ঞানের মধ্যে চলে, তবে এটা নার্স রিলেটেড সাধারণ জ্ঞান। উত্তর হবে ভিটামিন এ। নিচে কোনটি রিডিউসিং সুগার, এটার উত্তর হবে গ্লুকোজ। এই প্রশ্নগুলো একদম ইজি ইজি প্রশ্ন করা হয়। আর সর্বশেষে যেটা থাকে সেটা হলো সাধারণ জ্ঞান, যেমন সুন্দরবনের প্রধান বৃক্ষ কি, আমরা সবাই জানি সুন্দরী গাছ। ভিটামিন বি এর অভাবে কি হয়, বেরি বেরি রোগ হয়। তারপরে টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, আমরা সবাই জানি মণিপুর রাজ্যে অবস্থিত। এইরকম সাধারণ প্রশ্নগুলো করা হয়ে থাকে, যেটা আমরা সিনিয়র স্টাফ নার্স বইটি পড়লে 100% প্রশ্ন কমন পাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন।